সকলে কিন্তু আমরা থিওরিটা কিন্তু আমরা প্রত্যেকে পড়ি কিন্তু আমাদের কিন্তু থিওরি পড়ার পরে কিন্তু আমাদের আর প্র্যাকটিস করা হয় না এমসিকিউটা এমসিকিউ সিরিজগুলো বা হচ্ছে অনেকে দেয় বা অনেকে দেয় না বা অনেকের কিন্তু প্র্যাকটিসটা করা হয় না তো আজকে সেই জন্য একটা এমসি এর প্র্যাকটিস সিরিজ নিয়ে হাজির হয়েছি এখানে মোটামুটি পঁচিশটা থেকে আঠাশটা মতো কোশ্চেন রয়েছে আজকে মোটামুটি এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং প্রশ্নের লেভেলগুলো খুবই সিম্পল কোয়েশ্চেন রয়েছে লেভেলটা সকলের মিডিয়াম লেভেলের কোশ্চেন রয়েছে ইজি টু মিডিয়াম লেভেলের কোশ্চেন রয়েছে সকলে আশা করি পারবে তো প্রশ্নগুলো দেখে সকলে অ্যান্সার করার চেষ্টা করবে আর যারা পারবে না সেগুলো খাতায় লিখে রাখবে তো চলে যাবো প্রথম প্রশ্নে কোন সংক্রামক বাহক ম্যালেরিয়া সৃষ্টি করে কোন সংক্রামক বাহক ম্যালেরিয়া সৃষ্টি করে ছত্রাক ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস তো সঠিক উত্তর হচ্ছে প্রোটোজোয়া এই প্রোটোজোয়া কিন্তু ম্যালেরিয়া সৃষ্টি করে ম্যালেরিয়া রোগের সাথে মানুষ বহু বছর ধরে কিন্তু লড়াই করে আসছে এই ম্যালেরিয়া রোগের সাথে মানুষ কিন্তু বহু বছর অনেক আগেকার অনেক আগে থেকেই কিন্তু লড়াই করে আসছে এই রোগের জন্য দায়ী কিন্তু প্লাজমোডিয়াম নামক এক ধরনের ক্ষুদ্র প্রোটোজোয়া এবং এই রোগের জন্য দায়ী কিন্তু প্লাজমোডিয়াম নামক এক ধরনের ক্ষুদ্র প্রোটোজোয়া কিন্তু এই ম্যালেরিয়া রোগের জন্য দায়ী এবং স্ত্রী অ্যানোফিলিস মশা এই ম্যালেরিয়া রোগের কিন্তু বাহক এবং স্ত্রী অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এই ম্যালেরিয়া রোগের কিন্তু বাহক চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব কোন মন্ত্র ত্রিপুরার আগরতলায় দিব্যকলা মেলা অনুষ্ঠানের আয়োজন করেছে কোন মন্ত্রক ত্রিপুরার আগরতলায় দিব্যকলা মেলা অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় বাণিজ্য শিল্প মন্ত্রণালয় আদিবাসী বিষয়ক মন্ত্রক তো সঠিক উত্তর সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ত্রিপুরার আগরতলায় দিব্য কালামেলা অনুষ্ঠানের আয়োজন করেছে তো যে প্রশ্নগুলো ইজি মনে হবে তোমরা সকলে অ্যান্সার করার চেষ্টা করবে এবং যেগুলো দেখছো করতে পারছো না সেগুলো অবশ্যই খাতায় লিখে নেবে পরে একবার করে চোখ বুলিয়ে নেবে চলে যাব পরবর্তী প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্নে চলে যাব। ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো সালে এম এন রায় অবনী মুখার্জির দ্বারা কোথায় গঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় গঠিত হয়েছিল আমরা সকলেই জানি ভারতের কমিউনিস্ট পার্টি কিন্তু তাসখন্দে গঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি কিন্তু তাসখন্দে গঠিত হয়েছিল তো এটা কারা কারা এটা গঠন করেছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি এম এন রায় এবং অবনী মুখার্জির দ্বারা কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি কিন্তু গঠন হয়েছিল বা গঠিত হয়েছিল এটা তাসখন্দে কিন্তু গঠিত হয়েছিল চলে যাব পরবর্তী প্রশ্নে চার নম্বর প্রশ্নে বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারত রত্ন দেওয়া হয়েছে বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারত রত্ন হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে কর্পুরী ঠাকুর ঠাকুরকে কিন্তু বিহারের ঠাকুরকে কিন্তু মরণোত্তর ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছে এবং এই কর্পরী ঠাকুর কিন্তু দু চব্বিশ সালে কিন্তু ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন এই কর্পুরী ঠাকুর না দু সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন চলে যাব নেক্সট কোয়েশ্চেনে গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি শহরে কমিটির মেয়াদ কত গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি শহুরে কমিটির মেয়াদ কত চার বছর পাঁচ বছর দশ বছর সাত বছর তো গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি শহরে কমিটির মেয়াদ কিন্তু পাঁচ বছর যেমন গ্রাম পঞ্চায়েতের মেয়াদ থাকে পাঁচ বছর জেলা পরিষদের মেয়াদ থাকে পাঁচ বছর তেমনি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি শহরে কমিটিরও মেয়াদ কিন্তু পাঁচ বছর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে যে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না কোনো অপরাধের অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না তো সঠিক উত্তর টোয়েন্টি আর্টিকেলে কুড়ি নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা হয়েছে চলে যাব সাত নম্বর প্রশ্নে যদি আমরা এক বছরে অর্থনীতির সমস্ত সংস্থার স্থূল মূল্য সংযোজন করি তবে আমরা এক বছরে অর্থনীতির দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবাগুলির মোট পরিমাণের মূল্যের একটা পরিমাপ পাই এই ধরনের অনুমানকে কি বলা হয়

ম্যানগ্রোভ স্বাভাবিক উদ্ভিদ সিম্পল কোশ্চেন চলে যাব পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস টাইম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি গ্রিনহাউস হাউস মিনের সময়ের থেকে কতটা এগিয়ে রয়েছে আইএসটি জিএমটি থেকে কতটা এগিয়ে রয়েছে তো সঠিক উত্তর পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে রয়েছে এটা কিন্তু সিম্পল কোশ্চেন এটা আমরা ক্লাস নাইন টেনে পড়েছি তো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এগিয়ে রয়েছে চলে যাবো পরবর্তী প্রশ্ন একদম ইজি কোশ্চেন সিম্পল একটা কোশ্চেন জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে বায়ুমণ্ডলের নিচের কোন স্তরে ওজন স্তর পাওয়া যায় বায়ুমণ্ডলের নিচের কোন স্তরে ওজন স্তর পাওয়া যায় তো সঠিক উত্তর হচ্ছে স্ট্যাটোসফিয়ার বায়ুমণ্ডলে কিন্তু স্ট্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর পাওয়া যায় বায়ুমণ্ডলে কিন্তু স্ট্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর পাওয়া যায় চলে যাব পরবর্তী প্রশ্নে শোভনা নারায়ণ একজন বিখ্যাত নৃত্যশিল্পী একজন বিখ্যাত কি নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কিন্তু একজন বিখ্যাত হচ্ছে কত্থক নৃত্যশিল্পী এবং এই কত্থক নৃত্যশিল্পী আর কে কে রয়েছে যদি আমি বলতে যাই তাহলে মনে হচ্ছে বীর্য মহারাজ লাচ্চ মহারাজ প্রভৃতি কিন্তু এনারা কিন্তু কত্থক নৃত্যশিল্পী ছিলেন এবং এই বীর্য মহারাজ কিন্তু আমাদের বলিউডে কিন্তু বিভিন্ন নাচের কিন্তু তিনি এখনো কোরিওগ্রাফি করেন চলে যাব পরবর্তী প্রশ্নে বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্নটা আমরা প্রত্যেক একটু দেখে নেব যে ফুটবল ক্লাবটি সম্প্রতি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে ডোরান কাপ দু ট্রফির একশো তম সংস্করণ জিতেছে তার নাম কি বলুন এই যে ডুরান কাপ এই ডুরান কাপ কিন্তু ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ডুডান কাপ টুর্নামেন্ট যেটা হয় ভারতবর্ষের কিন্তু সবচেয়ে প্রাচীন ভারতবর্ষের কিন্তু ওল্ডেস্ট ওল্ডেস্ট টুর্নামেন্ট কিন্তু এবং যদি আমি ওয়ার্ল্ডের বলি ওয়ার্ল্ডের কিন্তু সেকেন্ড সেকেন্ড মোস্ট দ্বিতীয় বা সেকেন্ড হচ্ছে টুর্নামেন্ট কিন্তু ডুরান কাপ টুর্নামেন্ট এটা কিন্তু ডুরান কাপ টুর্নামেন্টে শুরু হয়েছিল কিন্তু আঠারোশো সাল থেকে তো আমাদের এখানে প্রশ্নটা যেটা রয়েছে যে ফুটবল ক্লাবটি সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাব ফুটবল ক্লাবকে পরাজিত করে ডুরান কাপ দু হাজার তেইশ ট্রফির একশো বত্রিশতম সংস্করণ জিতেছে তার নাম বলুন মোহনবাগ মোহনবাগান সুপার জয়েন্ট কেরালা ব্লাস্টারস মুম্বাই সিটি চেন্নাই নন তো সঠিক উত্তর হচ্ছে মোহনবাগান সুপার জয়েন্ট সঠিক উত্তর মোহনবাগান সুপার জয়েন্ট চলে যাব পরবর্তী প্রশ্নে তেরো নম্বর প্রশ্নে ভগত সিং এবং বটুকেশ্বর দত্ত ড্যাশ কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কত সালে কেন্দ্রীয় বোমান বিধানসভায় বোমা নিক্ষেপ করেন আটই এপ্রিল উনিশশো তিরিশ দশই এপ্রিল উনিশশো তিরিশ দশই এপ্রিল উনিশশো উনতিরিশ আটই এপ্রিল উনিশশো উনতিরিশ তো সঠিক উত্তর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কিন্তু আটই এপ্রিল উনিশশো উনতিরিশ সালে কিন্তু বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন চলে যাব পরবর্তী প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্নে বিচারপতি ঋতু বাহরি বিচারপতি ঋতু বাহরী কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি বিচারপতি ঋতু বাহরি কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট দিল্লি হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট তো সঠিক উত্তর হচ্ছে বিচারপতি ঋতু বাহরি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে কিন্তু নিয়োগ পেয়েছেন চলে যাব পরবর্তী প্রশ্নে পুষ্টি এবং পরিপাক হওয়া খাদ্য শোষণের জন্য খাদ্য নালীর প্রধান অঙ্গ কোন অঞ্চল পুষ্টি এবং পরিপাক হওয়া খাদ্য শোষণের জন্য খাদ্য নালীর প্রধান অঙ্গ কোন অঞ্চল পাকস্থলী ক্ষুদ্রান্ত্র যকৃত বৃহদন্ত্র তো শর্টিক উত্তর হচ্ছে কোদ্রান্ত্র চলে যাব 16 নম্বর क्वेश्चन চলে যাব 16 নম্বর প্রশ্নে চলে যাব 16 নম্বর প্রশ্নে কি বলছে আমরা একটু দেখে নেব তো 16 নম্বর প্রশ্নটা দেখতে একটু বড়টা কিন্তু প্রশ্নটা কিন্তু একেবারে ইজি একটা क्वेश्चन তো চলো প্রত্যেককে क्वेश्चनটা দেখি প্রশ্নে বলা হয়েছে আঞ্চলিক রাজ্যগুলির উত্থান মুঘলদের পতনের অন্যতম প্রধান কারণ ছিল কোন শাসকের শাসন আমলে হায়দ্রাবাদ বাংলা ও পাঞ্জাবের মতো রাজ্যগুলি স্বাধীন রাজ্যের মর্যাদায় উন্নীত হয়েছিলাম আওত হায়দ্রাবাদ বাংলা ও পাঞ্জাবের মতো রাজ্যগুলি স্বাধীন রাজ্যের মর্যাদায় উন্নীত হয়েছিল ঔরঙ্গজেব মোহাম্মদ শাহ দ্বিতীয় আকবর প্রথম শাহ তো সঠিক উত্তর মোহাম্মদ শাহ এটা কিন্তু মিডিয়া ভ্যালি স্ট্রি থেকে মধ্যযুগ থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে পরের প্রশ্নে চলে যাব নিচের কোন খেলা হেইসম্যান ট্রফির সাথে যুক্ত হেইসম্যান ট্রফির সাথে যুক্ত কোন খেলা রাগবি বেসবল ক্রিকেট ফুটবল ফুটবল কিন্তু আমাদের হেইসম্যান ট্রফির সঙ্গে যুক্ত এবার যদি ফুটবল যেহেতু বলা হয়েছে তো ফুটবল রিলেটেড যেটা একটা দুটো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা একটা প্রশ্নের কথা বলা হয় তাহলে কিন্তু বলা যেতে পারে যে হচ্ছে ফিফা ফিফা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ কাপ কিন্তু প্রথম শুরু হয়েছিল কিন্তু উনিশশো সালে তো কোথায় শুরু হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় শুরু হয়েছিল এটা সকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই উত্তরটা আমি বলবো না ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় প্রথম শুরু হয়েছিল সেটা কিন্তু এই অ্যানসারটা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে যে ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম কিন্তু শুরু হয়েছিল উনিশশো সালে উরুগুতে কিন্তু শুরু হয়েছিল এবং এর চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুই এবং রানার্স আপ হয়েছিল কিন্তু আর্জেন্টিনা এরপর কিন্তু হয়েছিল উনিশশো সালে এবং যদি আমি লাস্ট ইয়ারের কথা বলি ফিফা লাস্ট হয়েছিল দু সালে হয়েছিল আমাদের তারপরে কিন্তু হয়েছিল কাতার তারপরে হয়েছিল আঠারো সালের পরে চার বছর বাদে আঠারোশো সালে কিন্তু হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ তারপর এরপর আবার হবে দু সালে ওকে তো চলে চলে যাবো এর পরবর্তী প্রশ্নে এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু স্টাবলিশড হয়েছিল কিন্তু এই যে ফিফা কত সালে প্রতিষ্ঠা হয় প্রশ্নটা কিন্তু আসে ফিফা কিন্তু প্রতিষ্ঠা হয় উনিশশো চার সালে এবং ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্সে কিন্তু ফিফার হেডকোয়ার্টার অবস্থিত চলে যাবো পরবর্তী প্রশ্নে 18 নম্বর প্রশ্ন ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম ও অক্সিজেনের ভরের অনুপাত কত ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম ও অক্সিজেনের ভরের অনুপাত কত তো সঠিক উত্তর হচ্ছে 5:2 চলে যাব পরবর্তী প্রশ্নে একদম সিম্পল একটা क्वेश्चन ভূমি সংস্কার এবং অন্যান্য আইনগুলিকে রক্ষা করার জন্য সংবিধান আইন 1951 দ্বারা যুক্ত ভারতের সংবিধানের ড্যাশ তপশিল বিচারিক পর্যালোচনা পর্যালোচনা থেকে এতে অন্তর্ভুক্ত রয়েছে ভূমি সংস্কার এবং অন্যান্য আইনগুলিকে রক্ষা করার জন্য সংবিধান আইন উনিশশো দ্বারা যুক্ত ভারতের সংবিধানের কততম তপশীল বিচারিক পর্যালোচনা থেকে এতে অন্তর্ভুক্ত রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে নবম তপশিল চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্নে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্রই ড্যাশের জন্য বিশ্বকর্মা যোজনা ঘোষণা করেছে তো সঠিক উত্তর হচ্ছে কারিগরের জন্য কিন্তু তিনি বিশ্ব বিশ্বকর্মা যোজনা ঘোষণা করেছেন চলে যাব ২১ নম্বর প্রশ্নে কে কৌটিল্যের সাহায্যে কে কৌটিল্যের সাহায্যে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে শেষ নন্দ শাসক ধনানন্দকে উৎখাত করেছিলেন কে কৌটিল্যের সাহায্যে তিন তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে শেষ নন্দ ধনানন্দ কে উৎখাত করেছিলেন তো সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তো সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য চলে যাবো পরবর্তী প্রশ্নে নম্বর প্রশ্নে চলে যাবো উগাদি হলো একটি উৎসব যা ড্যাশ উপলক্ষে উদযাপিত হয় তেলেগু উৎসব একটু হচ্ছে উগাদি উগাদি কি উদযাপিত হয় তাহলে উগাদি উগাদি হচ্ছে তেলেগুদের কিন্তু নতুন বছর উপলক্ষে তেলেগুদের নতুন বছর উপলক্ষে কিন্তু উগাদি উৎসব কিন্তু উদযাপিত হয় চলে যাব তেইশ নম্বর প্রশ্নে চল্লিশ বছর ধরে ভারতকে শাসনকারী মহান সম্রাট অশোকের রাজধানী কি নামে পরিচিত ছিল চল্লিশ বছর ধরে ভারতকে শাসনকারী মহান সম্রাট অশোকের রাজধানী কি নামে পরিচিত ছিল তক্ষশিলা বুদ্ধগয়া পাটলিপুত্র সারনাথ তো সঠিক উত্তর হচ্ছে পাটলিপুত্র চলে যাব পরবর্তী প্রশ্নে দাস বংশের শাসক গিয়াসউদ্দিন বলবন তার উপাধি কি ছিলেন গিয়াসউদ্দিন বলবনের উপাধি কি ছিলেন গিয়াসউদ্দিন বলবনের কিন্তু উপাধি ছিলেন জিলিল্লাহি জিল ইলাহি জিল ইলাহির মানেটা কিন্তু হচ্ছে আল্লাহের ছায়া চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে আমরা ক্লাসের একেবারে লাস্টের দিকে চলে এসেছি পরবর্তী প্রশ্নে চলে যাব সাতবাহনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন সাতবাহনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক কিন্তু ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী এবং গৌতমী পুত্রের কিন্তু মায়ের নাম ছিলেন গৌতমী বলশ্রী তো তারা মায়ের নাম অনুসারে কিন্তু তার নাম করা হয় গৌতমী পুত্র সাতকর্ণী এবং সাতবাহন বংশের কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু সিমুক কিন্তু সাতবাহন বংশের যদি বলা হয় সবচেয়ে শক্তিশালী রাজাকে তাহলে কিন্তু হবে গৌতমী পুত্র সাতকর্ণী ওকে চলে যাব নেক্সট কোশ্চেনে ছাব্বিশ নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোন তরলের পৃষ্ঠটান সবথেকে সবচেয়ে বেশি নিম্নলিখিত কোন তরলের পৃষ্ঠটান সবচেয়ে বেশি ইথেন মিথানল ইথানল জল তো সঠিক উত্তর হচ্ছে জল জলের কিন্তু পৃষ্ঠটান কিন্তু সবচেয়ে বেশি চলে যাব পরবর্তী প্রশ্নে ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয় ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয় উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ উত্তর পূর্ব ভারতের উপজাতি দেবী উত্তর পূর্ব ভারতের নাচ তো ঝুম নামটা থেকে বুঝতে পারছি যেখানে উত্তর পূর্ব কৃষিকাজের কথা বোঝানো হচ্ছে এবং ঝুম চাষ কিন্তু ফায়ার ফায়ার চাষ 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 নামেও নামেও পরিচিত পরিচিত এবং এই কিন্তু কিন্তু ঝুম চলে যাব পরবর্তী প্রশ্নে মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত এই মৌসিনরাম জায়গাটি কিন্তু মেঘালয়ের মধ্যে পড়ে আমরা যদি ম্যাপটা যদি লক্ষ্য করি তাহলে মৌসিনরাম কিন্তু হচ্ছে মেঘালয়ের মধ্যে পড়ে

ফটো এর নীতিতে কিন্তু কাজ করে সৌরকোষ কিন্তু এখানে ফটো এর নীতিতে কাজ করে কাজ করে তো সৌরকোষ সূর্যের শক্তিকে কিন্তু বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে তো এখানে আরো কি পয়েন্ট কিছু লিখে দিয়েছে কিছু এক্সট্রা পয়েন্ট এটা তোমরা অবশ্যই দেখে নেবে তো আজকের মিক্সড জিকের সেশনটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা খুব কম সময়ের হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে কি সুবিধাটা হয় আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা কিন্তু সাথে সাথে তোমার কাছে চলে যাবে তোমার মোবাইলে চলে যাবে তুমি তখন কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে যেমন সকালের দিকে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস হয় তারপরে হচ্ছে আমাদের মিক্স দিকে সেশন হয় তারপরে আমাদের রাত্রের দিকে আবার জিকে থিওরি জিকে ফাউন্ডেশন ক্লাস হয় স্ট্যাটিক জিকে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যত রকম স্ট্যাটিক জিকে থিওরিটা আমি শুরু করেছি ওটা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো রাখবে স্ট্যাটিক জিকের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে